এপিসোড হলো, আমরা অত্যন্ত খুশি। কিন্তু আমরা এমন একটি অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছি যেখানে আমি জানি না আমি ব্যক্তিগতভাবে আকাশ কুসুমের এই 200 এপিসোডের খুশি কিভাবে ব্যক্ত করব। কারণ মনে মনে প্রচণ্ড হতাশ, প্রচণ্ড রেগে আছি, প্রচণ্ড বিক্ষুব্ধ। এবং এই দুটো কবিতার লাইনে বললে, এই মৃত্যু উপত্যকা আমার দেশ নয়, এবং দ্বিতীয় হচ্ছে প্রিয় ফুল নিয়ে খেলবার দিন নয়, অদ্য ধ্বংসের মুখোমুখি আমরা। তো এইটুকু বলতে পারি যে আমরা যে বিষয়টা নিয়ে এখন সবাই ভাবিত, চিন্তিত এবং পীড়িত, সেই বিষয়টা থেকে মুক্তি পেলে আমরা আরও ভালো করে আকাশ কুসুমের 200 এপিসোড উদযাপনের আনন্দ মেতে উঠতে পারতাম। এখন আনন্দ হচ্ছে, তার চেয়ে রাগ হচ্ছে অনেক বেশি। থ্যাংক ইউ সো মাচ। দেখতে দেখতে আমরা 200 পর্বে পৌঁছে গেলাম। আকাশ কুসুম অ্যাক্রোপলিস এন্টারটেনমেন্টের নিবেদিত আমাদের এই সিরিয়াল এতগুলো মাস পেরিয়ে 200 পর্বে ফাইনালি আমরা দাঁড়িয়ে, এবং এই 200 পর্বের এই জার্নিতে যারা আপনারা আমাদের সঙ্গে রয়েছেন তারা তো অবশ্যই জানেন যে আমাদের গল্পে তো অনেক চমক আছে, এই চমক আগামী দিনে আরও থাকবে। কিন্তু আমার বলার বক্তব্য একটাই যে দেখতে দেখতে আপনাদের সঙ্গ পেয়ে আমরা কিন্তু সাকসেসফুলি সান বাংলার পর্দায় আজ 200 পর্বে দাঁড়িয়ে এইভাবেই আমরা আগামী দিনে আরও এগোবো, এটা তো সবাই আমরা চাই। আপনারাও আমাদের সঙ্গে থাকবেন আর দেখতে থাকবেন সন্ধ্যে 7:30 সোম থেকে রবি সান বাংলায় আকাশ কুসুম। চার থেকে স্যালারি আসছে সবার আগে থাকে। সবচেয়ে ঝাড় যাকে বেশি খেতে হয় হচ্ছে এই মানুষটা, ওর সবচেয়ে বেশি কেক পাওনা হওয়া উচিত। আমি সব বলেছি গান আমি তোমার এখানে টেলিভিশনের যেটা মাহাত্ম্য সেটা হচ্ছে প্রত্যেকটা মানুষের যে কন্ট্রিবিউশন থাকে, যে দিনের পর দিন মানে সকাল থেকে রাত অব্দি কাজ, সেখানে যে সবার কন্ট্রিবিউশন কতটা থাকে, এটা সিনেমা টেলিভিশনের এটাই বোধহয় তফাৎ মানে। একদম তাই না, প্রচন্ড এত দিন ধরে রোজ করা সেটা তো একটা খুব বড় ব্যাপার। থ্যাংকস টু ইচ এন্ড এভরি টেকনিশিয়ান যারা এখানে আছে সবাইকে বলছি, যারা অনেককে পেছনে দেখতে পাচ্ছি অনেক এখানে আছে সবাইকে বলছি থ্যাংক ইউ, কারণ সবার কন্ট্রিবিউশন ছাড়া 200 এপিসোড হয় না আর কি। প্রত্যেককে ইকুয়াল অ্যামাউন্ট অফ এফার্ট দিতে হয় টু ব্রিং স্টোরি টু 200 এপিসোড, সো থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ সান বাংলা, অনির্বাণ আছে, থ্যাংক ইউ অনির্বাণ, তো তাদের সাপোর্ট, তাদের ফেথ কন্টিনিউয়াস যে আমাদেরকে ওইটা দেওয়া যে হ্যাঁ ঠিক আছে আমরা ঠিক দিকে এগোচ্ছি, সেইটা খুব ইম্পর্টেন্ট। অ্যান্ড থ্যাংকস টু এভরি ওয়ান, থ্যাংক ইউ। দুশো এপিসোড হয়ে গেল দেখতে দেখতে, আজকে অদ্ভুতভাবে মনে হচ্ছিলো 100 এপিসোডের কথাটা, মানে ওটা তো আমি আমার ব্লগে দিয়েছিলাম নীলতন ইস ডেলি, তো এখন হঠাৎ মনে হচ্ছে যে 200 এপিসোড এত তাড়াতাড়ি হয়ে গেল, 100 থেকে 200 তে ঝাঁপিয়ে পড়লো। বাট এনিওয়ে 200 এপিসোড হয়ে গেছে, উই আর ভেরি হ্যাপি। সকল দর্শককে বলছি প্লিজ ডু সাপোর্ট আস, এইভাবে ভালোবাসতে থেকো, আমরা এইভাবে যে বেশিরভাগ সময় অব্বল নাম্বারে থাকি, নাম্বার ওয়ানে থাকি, সেটাতেই যাতে থাকতে পারি এবং কন্টিনিউয়াসলি তোমাদের এন্টারটেইন করে যেতে পারি। দেখতে থাকো আকাশ কুসুম সোম থেকে রবি ঠিক সন্ধে 7:30। আর হ্যাঁ, অল থ্যাংকস টু অ্যাক্রোপলিস এন্টারটেইনমেন্ট আমাদের এই সুযোগ করে দেওয়ার জন্য এবং আমাদের সাথে সবসময় থাকার জন্য। থ্যাংক ইউ সানিতা, থ্যাংক ইউ সিনিতা দি অ্যান্ড দ্য এন্টায়ার টিম। আর হ্যাঁ, থ্যাংক ইউ সান বাংলা। 200 এপিসোড পার, ডালি কেমন মানে কেমন এক্সপিরিয়েন্স ছিল এই 200টা এপিসোডের এক্সপিরিয়েন্স তোমার কি কেমন ছিল, তোমার থেকে প্রথমে জানি। বাবা তুমি প্রশ্ন করছো,
হ্যাঁ অবশ্যই খুব ভালো ছিল। অ্যাকচুয়ালি এখানে ডে ওয়ান থেকে অর্ধেকের বেশি মানুষ আমার পরিচিত ছিল, তার যাদের সাথে আমি আগেও কাজ করেছি আর যাদের সাথে কাজ করিনি, প্রথমবার কাজ করছি তাদের সাথে কাজ করার এক্সপিরিয়েন্সও খুব ভালো। তোমাকে যেমন বলেছি তোমার সাথে তোমাকে ফার্স্টে ভয় আমি কোনো কালে পেতাম না, মানে ওরকম না যে ভয় সিটিয়ে থাকতাম, নো। তো আস্তে আস্তে সব সম্পর্কগুলো আর কি, মানে কি কোয়ার্টিস্টদের সাথে হোক কি টেকনিশিয়ানসদের সাথে হোক, সবার সাথে সম্পর্ক ভালো হতে শুরু করে, ভালো বন্ডিং তৈরি হতে শুরু করে, আর দেখতে দেখতে আজকে আমরা 200 এপিসোড, তো ডেফিনেটলি খুব ভালো লাগছে। আমারও সেম আর কি, আমার মানে যেহেতু আমি নতুন আর্টিস্টদের সাথে কাজ করে অভ্যস্ত, আমার কোয়ার্টিস্ট প্রচুর কাজে, মানে সেটা সিরিয়াল হোক সিনেমা হোক বিভিন্ন যেগুলো কাজ করেছি আমি থ্রু আউট এই 20-22 বছরের মধ্যে, নতুনদের সাথে কাজ করার অভিজ্ঞতাটা আমার সবসময় মনোরম ছিল, কারণ নতুনদের মধ্যে শেখার ইচ্ছা থাকে, নতুনদের মধ্যে একটা অদ্ভুত এনার্জি কাজ করে, নতুনদের মধ্যে একটা স্বচ্ছতা কাজ করে, তো তাদের সাথে কাজ করে একটা আলাদা মজা পাই আর কি। কথার সাথেও সেভাবে কাজ করে ভীষণ মজা পেয়েছি আমি, আর যখন যখন ও ডালি হয়ে ওঠে, কারণ কথা আর ডালি আমার মনে হয় দুটো খুব আলাদা আলাদা দুটো মানুষ, কারণ ওর ওর যেই ও যে প্যাক আপের পর যখন বেরোয় তখন অ্যাবসলুটলি ওকে আমি চিনতেই পারি না, যে ওই যে এতক্ষণ ধরে আমার সাথে দাঁড়িয়ে অভিনয় করলো, আবার মানে যখন ফ্লোরে থাকে অ্যাবসলুটলি একটা অন্য মানুষ। এই ডেইলি সোপে যেটা হয়, যারা আমরা রোজ এসে শুটিং করি, কো আর্টিস্টের সাথে একটা প্রপার বন্ডিং থাকাটা খুব দরকার, কারণ আদারওয়াইজ যেটা হতে হয় যে যদি মিসআন্ডারস্ট্যান্ডিং হয় বা যদি তেমন কেমিস্ট্রিটা ঠিকঠাক না হয় সেই ক্ষেত্রে না স্ক্রিনে সেটা প্রতিফলিত হয়, তো এই ক্ষেত্রে আমাদের যে আন্ডারস্ট্যান্ডিংটা ভালো আছে এটা স্ক্রিনে ভীষণভাবে প্রতিফলিত হচ্ছে। একদমই তাই, মানে শুধু ডালির উক্তি নয় কিন্তু এটা, প্রত্যেকটা আর্টিস্টের সাথে প্রত্যেকটা আর্টিস্টেরই আমাদের এত ভালো সম্পর্ক, সবার সাথে এত সুসম্পর্ক যে সেটা আমাদের স্ক্রিনে রিফ্লেক্ট করে। অ্যাবসলুটলি, এবং আমি ডিরেক্টরের কথা বলবো যে মানে আমার ডিরেক্টরকে ব্যক্তিগতভাবে খুব ভালো লাগে, কারণ যে কোনো সিন যখন আসে, প্রত্যেকটা সিন তো আর এক্সাইটিং হতে পারে না, কিন্তু যে কোনো সিনকে এক্সাইটিং করে তোলা, কীভাবে কম্পোজ করলে সিনটা যতটা আছে তার থেকে আরও এক ধাপ আপলিফট করা যায়। আর সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে আর্টিস্টকে সেই ফ্রিডমটা দেওয়া যে তুমি কী করতে চাইছো বলো। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, এটা খুব এটা আমার জন্য ভীষণ দরকার, কারণ আমি যে স্কুলিং থেকে অভিনয়টা করেছি সেখানে আমাকে সবসময় ছেড়ে দেওয়া হতো যে তুমি বলো তুমি কী করতে চাও, কারণ বেঁধে দিলে কী হয় আমার পক্ষে খুব মুশকিল হয়ে যায়। অনেক আর্টিস্ট আছে যে টিপিক্যালি ডিরেক্টার্স আর্টিস্ট, ডিরেক্টর যা বলছে তাই করে একদম হুবহু, কিন্তু আমাকে একটু ছেড়ে দিতে হয়, এবং সায়ন ঠিক এক্স্যাক্টলি সেটাই করেছে। প্রত্যেকটা আর্টিস্টের ক্ষেত্রেই দরকার যে মানে নিজস্ব, না মানে অনেকে কথা কী হয় অনেকে ডিরেক্টার্স আর্টিস্ট না ডিরেক্টার্স আর্টিস্ট হয় মানে তুমি বলো কী চাও আমি তাই করে দিচ্ছি, হ্যাঁ, এবং ডিরেক্টর একদম পুঙ্খানুপুঙ্খভাবে বলে দেয় যে এই এই জিনিস আমার দরকার সেইভাবেই করে। আবার কোনো কোনো আর্টিস্ট হয় যাদেরকে ডিরেক্টরের লিবার্টি দেয় যে তুমি কি করতে চাও, সত্যি আমাদের সেই লিবার্টি দেয়, আমাদের আমি ওই সেকেন্ড ক্যাটাগরিটা পড়ি, আমাকে একটু লিবার্টি দিলে আমি অনেক বেটার পারফর্ম করি, রাদার দেন যদি একদম বেঁধে দাও যে এই এই করতে হবে, এর বাইরে এটা করবে না, ওর বাইরে ওটা বলবে না, এই স্ক্রিপ্টে এই কথাটা লেখা আছে, এর বাইরে এটা বললে বিপদ হবে, এই লিবার্টিটা আমি ডে ওয়ান থেকে এই পার্টিকুলার আমাদের ডিরেক্টর থেকে পেয়ে এসেছি। চ্যানেলও যেমন মানে জেনারেলি চ্যানেল তো প্রশংসা করে না, কিন্তু আমার এরকমও হয়েছে যে আমার কোনো ভালো সিন গেছে সেখানে চ্যানেল থেকে আমাকে SMS করে জানিয়েছে যে খুব ভালো হয়েছে এই সিনটা, মানে একজন অভিনেতার তো এটাই তো মানে প্রাপ্য এবং মানে চাহিদাও সেটা থাকে, মানে মনে মনে তো সে চায়ও যে আমাকে লোকে ভালো বলুক আর কি, তো সেটা যদি প্রোডাকশন হাউস যদি ভালো বলে, যদি চ্যানেল ভালো বলে বা ডিরেক্টর যদি ভালো বলে, এর থেকে বেশি পাওনা কী হতে পারে, এবং সেইটাই কিন্তু আমার মনে হয় এই পজিটিভ এনার্জিটাই কিন্তু ভীষণভাবে রিফ্লেক্টেড হয়েছে আমাদের কাজটাতে, এবং কাজটা যেহেতু রিফ্লেক্টেড হয়েছে সেহেতু কিন্তু TRP-তেও কিন্তু মানে আমাদের ওই মাস তুলে হাওয়া লাগা বলে ওরকম TRP-র মাস তুলে আমাদের হাওয়া লেগেছে আর কি। তো এই জন্য এই 200 এপিসোড ওয়াজ আ স্মুথ জার্নি, আমি বলবো না রোলার কোস্টার রাইড যে উথাল পাথাল দিয়ে গেছি আমরা তা নয়, খুব স্মুথ গেছে আমরা। আমরা যেমন ঠিক মানে অফিসে যেমন আসি আমরা সকালবেলা চলে আসি, একের পর এক সিন হয়, আমরা সিনের মাঝখানে আমরা অনেক আড্ডা আর কি, খাওয়া দাওয়া সব কিছু হয়। হ্যাঁ না খাওয়া দাওয়াটা ওই করে বেশি, ও বেশ মানে খেয়ে দেয়ে মজা করে থাকে আর কি সারাদিন ধরে, এবং গল্প গুজব হয়, এবং ঠিক সময় মতো প্যাক আপ হয়ে যাচ্ছে, আমরা ঠিক সময় মতো বাড়ি চলে যাচ্ছি, সব খুব স্মুথ সেলিং আর কি। মানে এই পার্টিকুলার প্রজেক্টটা ইজ ভেরি স্মুথ সেলিং প্রজেক্ট, তো তাই আমার মনে হয় 200টা এপিসোড নাকের তলা দিয়ে গলে গেল, জানতেও পারলাম না, মানে আমি তো বিশ্বাসই করতে পারছি না 200 এপিসোড হয়ে গেছে। আজকে তো কথা খুব খুশি হয়েছে, দুটো কেক কেটেছে, কেক খেয়েছে, এবং মানে শি ওয়াজ রিয়েলি হ্যাপি, আমি দেখছিলাম খুব খুশি। আমি বলছি না যে আমি খুশি নই, কিন্তু বাট ওর
ওর আনন্দটা আমি বুঝতে পারছিলাম যে মানে সাংঘাতিকভাবে এক্সাইটেড, সাংঘাতিকভাবে উৎফুল্ল, একটা সাংঘাতিক একটা ভেতর থেকে একটা পজিটিভ এনার্জি বেরোচ্ছে, এটা খুব দরকার। তো এই আর কি, 200 এপিসোড কেটে গেল, আপনারা এত ভালোবাসা দিয়েছেন, আরও ভালোবাসা দিন। এবং অ্যাক্রোপলিস এন্টারটেনমেন্ট এবং গ্রে স্কেল দুজনকেই বলবো যে মানে থ্যাংক ইউ সো মাচ ফর কাস্টিং আস ইন দিস প্রজেক্ট, এই প্রজেক্টে আমাদেরকে নেওয়ার জন্য। এবং ডেফিনেটলি যারা যারা তোমরা সোশ্যাল মিডিয়ায় দেখছো, এই ভিডিওটা পোস্ট হওয়ার পর ডেফিনেটলি কমেন্ট সেকশানে জানাবে যে আমাদের অভিনয় কেমন লাগছে বা আমাদের এই জুটিটা কেমন লাগছে। খুব আনকমন জুটি একটা, তো হ্যাঁ অফকোর্স আনকমন, আনকমন জুটি কেমন লাগছে তোমাদের সেটা জানিও, আমাদের সিনসগুলো কেমন লাগছে জানিও। এবং ডেফিনেটলি দেখতে থেকো সোম থেকে রবি একেবারে সপ্তাহের 7-7টা দিন টেলিভিশনের পর্দায় সন্ধ্যে 7:30 অনলি অন সান বাংলা। এবং ওটিটিতে যদি দেখতে চাও ইটস সান নেক্সট, ডাউনলোড করে নিও, একেবারে যে কোনো সময় দেখতে পারবে আমাদের এপিসোডগুলো। বাই বাই বাই।